आगामी शुक्रवार भारत बंधे डाक दिए कृषकरा आगाम सतर्क व्यवस्था सरकार दुई स्टेडियम के अस्थायी जेले रूपान्तर 200 कृषक संगठन अभियान ठेकाते दिल्ली ते एक मास 144 धारा जारी सीमाना अवरुद्ध विक्षोभकारी जाते अन्यान्य जिला थेके हरियाणा ढुकते ना पारें सेई उद्देश्य राज्य सीमानाय नजरदारी बाड़ानो हयेछे अतिरिक्त 50 कोम्पानी पुलिस मोतायेन करेछे राज्य सरकार मंगलवार दिल्ली यात्रार डाक दिएछेन पंजाब हरियाणार हजार हजार कृषकरा तार आगे तड़ीखड़ी दुटी बड़ स्टेडियम के अस्थायी जेले परिणत करेछे हरियाणा सरकार शीर्षर चौधरी दलबीर सिंह इंडोर स्टेडियम एवं डाबोवालीर गुरु गोविंद सिंह स्टेडियम दुटीके अस्थायी जेले रूपान्तरित करा हयेछे कृषकरा मिछिल निये एगिये जावार समय कोनो अप्रीतिकर परिस्थिति तैरी होले तादेर आटक करे ओई दुटी जेले रखा होबे बोले सूत्रेर खबर पाशापाशी कृषकदेर कर्मसूचीर आगे दिल्लीते जारी करा होलो 144 धारा एक मास अर्थात 12 मार्च पर्यन्त 144 धारा जारी थाकबे राजधानी दिल्लीते कृषकदेर मिछिल निये सतर्क हयेछे दिल्ली दिल्लीर सीमान्ते जायगाय जायगाय कंक्रीटेर देवाल तैरि करा हयेछे बसानो हयेछे काँटा तारेर बेड़ा एबं पेरेकेर पाटातन मोतायेन हयेछे विशाल पुलिश बाहिनी कृषकदेर दिल्लीते ढुकते बाधा देवार ब्यबस्थार जन्य केंद्रेर पदक्षेपे समालोचना करेछे बिरोधी दल एबं कृषक संगठनगुलो कांग्रेस नेत्री प्रियंका गांधी भद्रा दिल्ली सीमानाय पेरेक बसानोर एकटि भिडियो शेयर करे लिखेछेन কৃষকের পথে পেরেক কাঁটা বেচানো কি অমৃতকাল নাকি অন্যায়কাল রাস্তা আটকানোর চেষ্টায় প্রতিবাদ করেছে সম্মিলিত কিষাণ মোর্চা এসকেএম এসকেএম নেতা জগজিৎ সিংহ ডালেওয়াল বলেছেন যে সরকার ভয় পাচ্ছে কেন বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে এটাই কি গণতন্ত্র পরিস্থিতি খারাপ হলে এর দায়ভার হবে খট্টর সরকারের এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা ভগবত মান সেখানে দিল্লি এবং হরিয়ানায় প্রবেশের পথগুলিতে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসির সঙ্গে তুলনা করেছেন তার কথায় আমি কেন্দ্রকে কৃষকদের সঙ্গে আলোচনা করার এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি পাকিস্তানের সীমান্তের মতো দিল্লি যাওয়ার রাস্তাগুলিতে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা সীমানা তার লাগানো হয়েছে উল্লেখ্য 16 ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক একাধিক কৃষক সংগঠনের তার আগে 13 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভ এবং পদযাত্রার ঘোষণা করেছে কৃষকরা পাশাপাশি 16 ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা সহ 26টি কৃষক সংগঠন ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে 16 ফেব্রুয়ারি ভারত বন্ধের কর্মসূচি প্রকাশ করা হয়েছে এবং একটি বিবৃতি জারি করেছে তারা বিবৃতিতে বলা হয়েছে কর্পোরেট লুট বন্ধ করতে কৃষিকাজ তথা ভারতকে বাঁচাতে 2024 সালের 16 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে বিকাল 4টে পর্যন্ত গ্রামীণ বন্ধের ডাক দেওয়া হয়েছে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন কলকারখানাগুলিতে শ্রমিক কর্মচারীরা কোনো কাজ করবেন না বন্ধ যাতে সফল না হয় তার জন্য কিন্তু সরকারের তরফে আগাম ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ